আরে আরে, কি হেনা তো অজ্ঞান হয়ে পড়ে গেছে। ডোনা তো জলে ছিটা দিচ্ছে হেনার মুখে। সবাই তো টেনশনে হাঁ করে ওর দিকে তাকিয়ে আছে। এবি কি আমার বোনের হঠাৎ করে কি হলো? ও মাথা ঘুরে পড়ে গেল কেন? হেনা হেনা, চোখ খোলো চোখ খোলো, কি হয়েছে তোমার? হেনা হেনা, চোখ খোলো। বন্ধুরা, আর আজকে তো পূজোর অষ্টমী, তাই জন্য পরীর বাড়িতে দেখছি ইন্দু আর ডোনা তোজ্জোর করে রান্না বান্না শুরু করে দিয়েছে। আরে বাবা বাবা, বেশ বেশ, এই তো সব দেখছি আয়োজন শুরু। হ্যাঁ তাই তো, বড় বৌমা ছোট বৌমা সবাই থাকবে, অতিথি আপ্যায়ন হবে না, মায়ের ভোগ প্রসাদ তো মনে হচ্ছে সব রান্না হয়ে গেল গো বৌমা। আরে আরে হেমা, আর সত্যি কথা বলতে আমি কিন্তু একা এতটাও পারতাম না, তাও ডোনা ছিল তাই জন্য তো সবকিছু এত তাড়াতাড়ি করে ফেলতে পারছি। মা আপনি যান, আমি ওদিকটা সব গুছিয়ে রেখে এসেছি, ওরা সবাই মণ্ডপে আছে। ঠিক আছে ঠিক আছে, করো করো। হ্যাঁ আমি এবার যাবো। আচ্ছা মা, আপনি কি বলুন তো, আপনার কি শাড়ি টাড়ি নেই নাকি? হ্যাঁ, এই একই শাড়ি রোজ কেন পরেন? আর মা, বুড়ি হয়ে গেছি, আর তোমরা তো জানো এই একদিন পড়া মানি আবার লোন নিতে দিতে হবে, তারপরে আবার সেই শাড়িটাকে তো না কাটা ইস্ত্রি করে আমি আর সেই আলমারিতে তুলবো না। এই এত শাড়ি ভাঙলে অত লোন নিতে দেওয়া যায় মা? ও থেকে একটা দুটো পরবো পরবো মা, কাল পরবো, কত খেয়াল। এদিকে ডোনার ইন্দু যখন রান্না করতে ব্যস্ত, এমন সময় তো পিঙ্কি ঘর থেকে টুকটুক করে গন্ধ পেয়ে বেরিয়ে এসেছে খিচুড়ির। কি সুন্দর গন্ধ বেরোচ্ছে বাবা, এই গন্ধটা তো মনে হচ্ছে খিচুড়ি আর পাঁচ তরকারি। আমি তো আবার গেলেই বকা খাবো, এইখান থেকে বরং টুকি মেরে দেখি। হ্যাঁ যা বলেছি তাই, দুই মামিমা মিলে দেখছি গরম গরম খিচুড়ি আর পাঁচ তরকারি রান্না করছে। পিঙ্কি রে টিকা টিকা, কি মজা! পুজোর থেকে আনন্দ তো বেশি খাওয়া দাওয়া, আজকে ঠাকুর ভোগ অষ্টমীর খাওয়া। নানার কাছে যাই, আরে কি কি যাই কেউ বুঝতে পারবে না, যাই যাই যাই, যদি একটু পাওয়া যায়, কি মজা! ও মামিমা মামিমা, ওমা তোমাদের রান্না হয়ে গেল নাকি গো, দেখি দেখি। ও বাবা কত কি রান্না করেছো, ও ছোট মামিমা আমাকে একটু দেবে না গো? ওমা ওই দেখো দিদি ভাই, যে খেতে ভালোবাসে সে সবার আগে গন্ধ পেয়ে গেছে। এ পিঙ্কি, আরে এখন কি করে খাবি? দাঁড়া আগে মাকে ভোগ হিসাবে এটা নিবেদন করা হোক, তারপরে আমরা বাড়ির সবাই মিলে খাবো তো। তুই যত খুশি খাবি, অনেক রান্না করা হচ্ছে। আচ্ছা বলছি, আচ্ছা দিদি ভাই, পুরীরা তো চলে গেছে তাই না? হ্যাঁ, সে আর বলতে, তুই ভাবলি কি করে ডোনা আজকেও ঘরে বসে থাকবে? সে খুন সকালে উঠেছে, অন্যদিন তো মেয়ে ঘুম থেকেই ওঠে না, আর আজকে ড্যাং ড্যাং করে উঠে রেডি হয়ে চলে গেছে। দূর বাবা, সে পরিরা যেখানে গেছে যাক বাবা, আমার আর ভালো লাগে না, ওই ঠাকুর মণ্ডপে গিয়ে কি করবো, আমার ভাল লাগছে না। আহ, এখানে কি সুন্দর 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 রান্না, এত সুন্দর গন্ধ, এইসব ছেড়ে অন্য কোথাও গিয়ে কি আর ভাল লাগে নাকি? সে ওরা যা করছে করুক। এই বলে পিঙ্কি তো এঁটুলির মতো এখানে এঁটে দাঁড়িয়ে থাকলো, আর এদিকে পিঙ্কির খোঁজে পরি আর চিঙ্কি তো এসে বাড়িতে পৌঁছলো। কি ব্যাপার বলতো পরি, এখানে কেউ থাকবে নাকি? আরে যাবে কোথায়, নিশ্চয়ই বাড়িতেই এসেছে, চল তাহলে গিয়ে একবার খোঁজ নিয়ে দেখি। মামা ও মামা, পিঙ্কি দিদি এখানে এসেছে গো। আরে আরে ওই তো পিঙ্কি দিদি, ও পিঙ্কি দিদি চলো, এই মরেছে রে, এরা আবার নিশ্চয়ই আমাকে নিতে আসছে। বেশ খিচুড়ির গন্ধে শুকছিলাম, ওদের শান্তি হলো না। দেখি পড়ি, আমি তোকে কি বললাম, খাবার যেখানে পিঙ্কি সেখানে, এখানে এটুলির মতো আঠায় আটকে গেছে, অত সহজে তুই আঠা ছাড়িয়ে নিয়ে যেতে পারবি না, বলে রাখলাম দেখে নিস। এই তো পড়ি। হ্যাঁ রে, কি 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 হয়েছে রে, ডাকছিস কেন? আরে তুমি যাবে না ঠাকুর মণ্ডপে, তোমাকে খুঁজতেই তো আমরা এলাম, সবাই ওখানে আছে শুধু তুমি নেই, চলো চলো। এই আসলে মানে কি বলতো, এখানে কি সুন্দর বিশুদ্ধ বায়ু, কত সুন্দর পরিবেশ, ওখানে এত লোকজন, আমার না ভালো লাগছিল না, শরীরটা খারাপ করছিল তো, তাই ভাবলাম এখানে একটুখানি দাঁড়িয়ে দাঁড়িয়ে বিশ্রাম করি। থাক পিঙ্কি, তোকে তো আমি জন্ম থেকে দেখছি, আমি জানি তুই কিসের বিশুদ্ধ বায়ু গ্রহণ করার জন্য এখানে বসে আছিস। হ্যাঁ বল, খিচুড়ি আর পাঁচ তারিখের গন্ধ বেরোচ্ছে সেই জন্য তুই এখানে দাঁড়িয়ে আছিস, তবে কি বলতো এখন তো খেতে দেবেন না, তাই দাঁড়িয়ে থেকে লাভ নেই, চল আগে পুজো হোক তারপর খাবি। এই মরেছে রে, এই চিঙ্কিটা না খুব জ্বালায়, সব ধরে ফেলেছে মনে হয়। না না সেই সব নয়, আচ্ছা চল চল যাচ্ছি। এই বলে পরি আর চিঙ্কি পিঙ্কিকে তো নিয়ে মণ্ডপের দিকে চলে গেল। ডোনারে চল চল চল,
এবার সব জিনিসপত্র নিয়ে যাই, কারণ অঞ্জলি হবে আর খাওয়া দাওয়ারও ব্যাপার আছে, পুজো না হওয়ার দিকেও খেতেও পারবে না। চল চল চলে যাই। হ্যাঁ হ্যাঁ দিদি ভাই, সব তো হয়েই গেছে, চলো এটা নামিয়ে দিলেই হয়ে যাবে। এবার অনেক লোকজন, বলো রান্নাটা আবার সবার হবে তো? হ্যাঁ রে হ্যাঁ হয়ে যাবে, লোক বেশি ঠিকই, কিন্তু ওই জন্য তরকারিও আমি দুবার কড়াই করেছি, আর খিচুড়িও তো দুহারি হয়ে গিয়েছে, সুতরাং চিন্তা নেই। আর যদি সেরকম হয় একটু বসিয়ে নেবো, চল 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 দেরি করিস না। আর এদিকে তো অষ্টমীর পুজো শুরু হয়ে গেছে, আর তার সঙ্গে অঞ্জলি দেওয়ার জন্য সকলে দাঁড়িয়ে পড়েছে হাত জোড় করে। আরে মাথাটা ঘুরে গেল না? আরে 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 হিনা, কি হলো? এনিথিং রং? না না ঠিক আছে, হট করে মাথাটা একটু ঘুরে যাচ্ছিল মনে হলো। এই জন্যই তোমায় বারবার বলি, এই সমস্ত উপোষ-টুপোষ করতে হবে না, কি দরকার, তুমি পারো না, তোমার শরীরে সেটা শুট করে না। আচ্ছা বিকি বাবু, বাড়ির পুজো, বছরে একটা দিনই তো একটু উপোষ করি, মায়ের অঞ্জলি দেব, উপোষ করে সকাল থেকে থেকে একটা আলাদাই আনন্দ, সেটা যদি না করি তাহলে কেমন হয় বলুন তো? আরে যেটা পারো না সেটা কেন করতে যাও, বছরে একটা দিন করো বলেই তো সমস্যাটা হয়। হ্যাঁ না ছাড়ো ছাড়ো, চলো বাড়িতে চলো, গিয়ে তুমি একটু বিশ্রাম নেবে, একটু কিছু খেতে হবে তোমাকে, না হলে যদি বেশি অসুস্থ হয়ে পড়ো তখন কি হবে? আরে আর তো একটুখানি হয়েই তো গেছে, আর কিছু হবে না, আমি ঠিক আছি বাবা। আচ্ছা আপনি দাঁড়ান দাঁড়ান। উফ, আমি বললে কোনো কথা তুমি শুনবে না, একটা কথা যদি আমার তুমি শুনতে। আচ্ছা ঋষি বাবু বলছি, এবার কালী পূজয় আপনি কিন্তু আমাদের সঙ্গে কলকাতায় থাকবেন, এটা কিন্তু আমার রিকোয়েস্ট। হ্যাঁ আর কি, আসলে কলকাতায় না খুব সুন্দর করে সাজানো হয়, চারিদিকে আলো একদম দারুণ দারুণ, বাড়ি তো পুরো আলোয় মুড়িয়ে দেওয়া হয়, সেই জন্য ফাঁকা ফাঁকা লাগে, আপনি একটু গেলে খুব ভালো হতো, খুব আনন্দ পেতাম আমরা সবাই বাড়ি। আমি গেলে কে আনন্দ বেশি পাবে, তোমাদের বাড়ি না তুমি? ইস, এটাও যেন বলে দিতে হয় না যে কাকার আনন্দ বেশি লাগবে, এত বড় হয়ে গেছে না এটুকু বুদ্ধি নেই? আরে বনি সে তো নাই, আমি যেতেই পারি, কিন্তু তোমাদের বাড়ি আমি কি পরিচয়ে থাকবো, সেটা কি করে হয়? কি মুশকিল, আপনি হলেন আমাদের বাড়ির অতিথি, আত্মীয়, ডুনাদির ভাই বলে কথা, আর আমাদের এখানে সবার সঙ্গে যে কত ভালো সম্পর্ক, প্রত্যেক বছর যে আমরা এই বাড়িতে আসি এটা তো সবাই জানে, আর ভালোই হবে এই সোর্সে আমার মা বাবার সঙ্গেও আপনার একটু পরিচয় করিয়ে দিতাম। বুঝেছি বুঝেছি কন্যে, সব বুঝেছি, এত ব্যস্ততা কিসের? হ্যাঁ আপনি না কি যাতা, আচ্ছা আপনার সঙ্গে বকাটাই আমার ভুল হয়েছে, চলুন তো অঞ্জলি দিই, অঞ্জলি দেওয়ার সময় হয়ে গেল। এই যে যাবো যাবো ঠিক যাবো। সত্যি কার কপালে যে কি থাকে কে জানে, আমি কি কখনো ভেবেছি যে এরকম একটা সুন্দর বাড়ি, যাদের বাড়িতে দুর্গাপূজা হয় সেই বাড়ির হবু বউ হতে যাব আমি, আর এত ভালোভাবে পূজোটা চোখের সামনে দেখতে পারবো, নিজের ঠিক বাড়ির পূজোর মতো। সত্যি সত্যি কুশবাবু, আপনি আমার জীবনে আসার পর থেকে না আমার জীবনটা অনেকটা পাল্টে গিয়েছে। না কোয়েল, তোমার জীবন যতটা বদলেছে তার থেকে অনেক বেশি আমার জীবন তুমি বদলেছো, যে মা আমাকে দেখতেই পারতো না, তোমার জন্য আজকে মায়ের ভালোবাসা আবার ফিরে পেয়েছি, আবার মা আমাকে আপন করে নিয়েছে, এর থেকে বড় পাওনা আর কি হতে পারে? এই যে আমি কিন্তু সব শুনতে পাচ্ছি, সামনে ঠাকুর আছে, অঞ্জলির দিকে মনটা দিলে ভালো হতো নাকি? এ বাবা ইস, সব শুনে ফেলেছি, এই কুশবাবুটা না বুদ্ধি হবে না একদম, অবশ্য আমিই তো বকবক করলাম বেশি। আচ্ছা সবাই হাতে গঙ্গা জল নিয়ে নাও, বলো ওম বিষ্ণু ওম বিষ্ণু ওম বিষ্ণু, এবার সবাই হাতে যে যার মতো পুষ্প নিয়ে আমার সঙ্গে মন্ত্র পাঠ করো। না এই তো এবার অঞ্জলি হয়ে গেলেই তুমি আমার সাথে যাবে, গিয়ে আগে খেয়ে নেবে। আচ্ছা তোমার শরীরে কোনো অসুবিধা হচ্ছে না তো? পারবে তো তুমি অঞ্জলি মন্ত্র পড়তে? আরে হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, করে নেব করে নেব। আর দেখতে দেখতে মায়ের অঞ্জলি হয়ে গেল। যাক বাবা, অঞ্জলি হয়ে গিয়েছে, এরপরই খাওয়া দাওয়া। ওই মিলিদি, তুমি তো দেখনি কি সুন্দর খিচুড়ি আর পাঁচ তরকারি হয়েছে জানো? টাইনক পিঙ্কি, হ্যাঁ রে অষ্টমীতে প্রত্যেক বাড়িতে কাকিমা দারুণ দারুণ রান্না করে, পাঁচ তরকারি থেকে খিচুড়ি, কি ভালো লাগে। আরো আছে গো, মা সকাল সকাল উঠে পায়েস রান্না করেছে, আর সঙ্গে পাঁচ রকমের ভাজা, তাই নাকি রে পুরি? খিচুড়ির সঙ্গে পায়েস মাখিয়ে খেতে জানিস তো আমার হেব্বে লাগে। এই এখন এসব কথা বলিস না, চাকরে পাপ দেবে, আগে তো হয়ে যাক তারপরে। আমি যেসব শুনে কি করে যে নিজেকে কন্ট্রোল করব, ও আর পাচ্ছি না বাপু, কখন খাবো, পেটে চুচুই ডন মারছে তো। আর এদিকে সবাই যখন দাঁড়িয়ে আছে হঠাৎই হেনার মাথাটা ঘুরতে লাগলো। আরে আরে শরীরটা আমার হঠাৎ এত খারাপ খারাপ লাগছে কেন, ব্যস্ত ছিলাম, অঞ্জলি দিলাম, কি হলো হঠাৎ করে,
না না, বেশি কিছু বললে বিকি বাবু আবার টেনশন করবে, এখানে সিন ক্রিয়েট হবে। না না, আমাকে শক্ত হয়ে দাঁড়িয়ে থাকতেই হবে। মা, আমার সঙ্গে এই কি হচ্ছে, এত শরীরটা খারাপ লাগছে কেন? আমি তো ঠিক থাকতে পারছি না। আরে আরে, মাথাটা ঘুরছে কেন, গাটা এমন গোলাচ্ছে কেন, এই কি হচ্ছে? না না, আমি তো পা ঠিক করে রাখতে পারছি না। আরে আরে, শরীরটা খারাপ লাগছে মনে হচ্ছে, মাথাটা কেমন ঘুরছে, শরীরটা তো খুব খারাপ। আরে ওই যে ওই হেনা পড়ে গেল না? হ্যাঁ তো, হেনা পড়ে গেছে তো হিমা। হ্যাঁ তাই তো, হিমা ওর কি শরীর খারাপ ছিল নাকি? এ বৌদি ভাই, কি হলো, তোমার বোনের কি শরীর খারাপ ছিল নাকি? আরে হেনা তো পড়ে গেল। আরে তাই তো, হেনা হেনা রে, ও কি করে মাথা ঘুরে পড়ে গেল, এই বিকি ওর কি হয়েছে? হেনা হেনা, চোখ খোল, হাত দুটো ঠান্ডা হয়ে গেছে। চোখ খোলো হেনা, চোখ খোলো, চোখ খোলো, দেখো দেখো, তাকাও তাকাও, কি হয়েছে? হ্যাঁ তোমাকে কতবার বারণ করলাম তাও তুমি শুনলে না, তখনই বললাম উপোস করা তোমার অভ্যাস নেই, তুমি ঘরে চলো, অঞ্জলি দিতে হবে না, মাথা ঘুরছিল তখনই, আর কিছু খেয়ে আসবে, ওষুধ টুষুধ খেয়ে এসো। তা না, কথা শুনলো না, সেই শেষ পর্যন্ত অঞ্জলি দিতে গেল। ও মা, কি অনর্থ, মায়ের সামনে মেয়েটা তো মাথা ঘুরে অজ্ঞান হয়ে পড়ে গেল। এই এই কি হেনা, কি হলো, পড়ে গেল কেন? এই এই তো না, আরে হেনার যে শরীরটা খারাপ ছিল, তা তুই ওকে বারণ করবি না পুষ করতে? কি দরকার ছিল, শুধু পুজো দেখলেই তো পারতো, এসবের দরকার কি? আরে দিদি ভাই, আজকালকার মেয়েদের চেনো না, ও কোন কথাটা শুনে বলো তো আমার, ওই বই করে বলেছিলাম দরকার নেই, তোর অভ্যাস নেই, শুনলো না, যা একবার ঠিক করবে তাই করবে। এই না এই না, চোখ খোলো চোখ খোলো। ও দিদি ভাই, তোমরা একটু কেউ জল নিয়ে এসো, জলে ছিঁড়ে দিলে ওর জ্ঞানটা ফিরে আসবে, দাও দাও আমাকে এক ঘটি কেউ জল এনে দাও। হ্যাঁ হ্যাঁ, এই যে জল জল, এই যে জল, এই তো জলে ছিঁড়ে দি। হেনা হেনা, ওঠো হেনা হেনা হেনা, তাকাও তাকাও, চোখ খোলো চোখ খোলো। আরে হেনা মাসি মনি, কি হলো? ও হেনা মাসি মনি, ও হেনা মাসি মনি, তুমি ওঠো, তোমার শরীরটা খারাপ ছিল, তুমি বলোনি কেন কাউকে? ওঠো ওঠো, বন্ধুত্ব মন খারাপ হয়ে গেছে, ওঠো চিকি ওঠো। জলে ছিটা দেয়াতে হেনা তো একটু একটু করে জ্ঞান ফিরতে লাগলো। হ্যাঁ আমি, কি হলো অঞ্জলি তো দিলাম, তারপরে কি হলো? যা হওয়ার তাই হলো, তোমাকে কতবার পই পই করে বারণ করলাম, চলো চলো বাড়ি গিয়ে একটু খেয়ে নাও, তুমি কথা শুনলে না, তুমি শেষমেশ সেই অঞ্জলি শেষ করতে গিয়ে কি অবস্থাটা হলো বলতো? হ্যাঁ, সকাল থেকে না খেয়ে মাথার গ্যাস উঠে গেছে, এক্ষুনি আগে বাড়ি গিয়ে তোমায় খেয়ে তোমাকে ওটা ওষুধ খেতে হবে, না হলে গ্যাসটা না নামলে তোমার শরীরটা অসুস্থ হয়ে যাবে আরো। না না, আমি আমি ঠিক আছি, এখন আমি অনেকটা ঠিক আছি, উঠছি উঠছি। শোনো হেনা, অনেক শুনেছি তোমার কথা, এবার আমি যেটা বলবো সেটা তুমি শুনবে। এই তো তোমাকে তুলে নিয়েছি, এবার তোমাকে চ্যাং দোলা করে নিয়ে তোমার ঘরে নিয়ে যাব। আরে করছেন কি করছেন কি, সবাই দেখছে, এইভাবে তুলে নিয়ে যান, কি আছে, আমি ঠিক যেতে পারতাম। চুপ, আর একটা কথাও নয়, অনেক কথা বলেছো, অনেক কথা তোমার শুনেছি, আর একটা কথা না। হ্যাঁ বিকি, একদম ঠিক করেছো, যে যেমন তার সঙ্গে তেমনই কথা। এই ঝন, তুই ঘরে যা তো, গিয়ে খা খেয়ে ওষুধ খা, যাও তো বিকি, আমি এদিকটা সামলে নিচ্ছি, তুমি ওকে গিয়ে আমার ঘরে শুয়ে দাও। হ্যাঁ হ্যাঁ বৌদি ভাই, আমি তাই করছি, ওকে নিয়ে গিয়ে এক্ষুনি আমি শুয়ে ও দিয়ে খাইয়ে ওষুধ খাই দিচ্ছি, তুমি একদম চিন্তা করো না বৌদি ভাই। তো বন্ধুরা দেখতেই পেলে তো, অঞ্জলি দিতে গিয়ে হেনা তো হঠাৎ করে অসুস্থ হয়ে অজ্ঞান হয়ে পড়ে গেল, বিকি তো এবার হেনাকে নিয়ে ঘরের দিকে যাবে। বন্ধুরা আজকের গল্পটা তো এখানে শেষ করছি, আর এরকম সুন্দর সুন্দর এপিসোডগুলো দেখার জন্য সাবস্ক্রাইব করে দাও টাইনি ভিলেজ স্টোরি। আজকের মতো টাটা।